কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ঘোকসাডাঙ্গা থানা এলাকায় নিউ চ্যাংরাবান্ধা চেকপোস্ট এলাকায় পথ অবরোধ গ্রামবাসীদের। তাদের দাবি, গতকাল রাতে মিনিট 25-এর ব্যাপক ঝড়ে তাদের বাড়িঘর ভেঙেছে, থাকার জায়গাটুকু নেই। এলাকার কেউ তাদের সঙ্গে দেখা করেনি, তাই আজ ঘোকসাডাঙ্গার পথ অবরোধ এবং বিডিওকে গাড়ি আটকে বিক্ষোভ দেখান নিউ চ্যাংরাবান্ধা চেকপোস্ট এলাকার গ্রামবাসীরা। গতকাল রাতে ঘোকসাডাঙ্গা থানার বড় শৌলমারি ফুলবাড়ি এলাকায় ঝড়ে ক্ষয়ক্ষতি হয় এলাকায়। অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য করা হচ্ছে না, এমনকি তাদের খোঁজও নেওয়া হচ্ছে না। এর ফলে মাথাভাঙা 2 নম্বর ব্লকের বিডিওকে বিষয়টি জেনে বিডিও পরিদর্শনে এলে স্থানীয়রা বিডিওকে আটকে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, ডিএম ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে ক্ষতিপূরণ দিক। আমার বাড়িতে কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আপনি তো দেখলেন ভিডিও করে যে কী অবস্থা হয়েছে, কেউ ঘুমাইতেও পারে নাই, সবার বাড়িতে একই অবস্থা। আর আমাদের বিশেষ করে আমাদের কুচবিহার চা বাগানের লোকগুলা 202 টাকা হাজিরা করে ঘর বাড়িতে কোনো জীবনে করতে পারবে না। তো আমরা চাই একটা প্রশাসন আসুক, ক্ষতিপূরণকে ব্যবস্থা করুক। আপনার নামটা? লালুবাবু রাও, বাড়ি কুচবিহার চা বাগান। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো জলপাইগুড়ি জেলার বানারহাট নাগড়াকাটা এলাকার বিভিন্ন এলাকায়। রাস্তায় গাছ পড়ে রবিবার মধ্যরাত থেকে বন্ধ বানারহাট হাসপাতালের রাস্তা, ঘুরপথে হাসপাতালে আসতে হচ্ছে রোগীদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে পড়ে থাকা রাস্তার গাছ সরিয়ে ফেলার কাজ শুরু করা হয়েছে। প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে, পাশাপাশি শিলাবৃষ্টিতে বাড়ির টিনের চাল এবং জমির ফসল নষ্ট হয়েছে। इंदु भटान है ये, और गज तो कल गिरा है, कल से ही पूरा इलेक्ट्रिक उड़ी सब बंद है, पूरा सुविधा हो रहा है। और यहाँ पे गज गिर के गाड़ी उड़ी भी बंद हो गया है। कब से बंद है गाड़ी? कल से, कल रात से। अभी तक क्या रास्ता गज नहीं सफा हुआ? हाँ, जम हो गया है, अभी रास्ता अभी तक नहीं हटा है, गज गिर गया है रास्ता में, अभी तक नहीं हटा है। पूरा असुविधा हो रहा है ना, आदमी सब आने जाने में दिक्कत हो रहा है। गाड़ी बंद है ना? हाँ, गाड़ी बंद है। ये कौन सा जगह है? इंदु भट्टा रोड, बनाट हॉस्पिटल के सामने। जी, हॉस्पिटल के सामने इंदु भट्टा ने। आप यहाँ का पंचायत है? जी, मैं यहाँ का पंचायत मेंबर 15-7 पार्ट का हूँ। नाम क्या है? सुनीता मामा। এটা ইন্দো ভুটান রোড বানারহাটের হসপিটালের সামনে, বহু পুরনো গাছ। এটা অসুস্থ গাছ বা কিছু গাছ, নাম ঠিক জানি না, বহু পুরনো গাছ। এটা পড়ে যাওয়াতে রাত 12:30 একটা নাগাদ এটা পড়ে যাওয়াতে সব ইলেকট্রিকের তার ফাট ছিঁড়ে গেছে, হসপিটাল রাস্তা বন্ধ। তো এখানে প্রচুর ট্রাক গাড়ি চলাফেরা করে এবং অসুস্থ মানুষ আসা যাওয়া করে। তো হসপিটাল সীমান্তে যেহেতু, সেহেতু সবার আসা যাওয়াতে খুব অসুবিধা হচ্ছে। সে মরাঘাট মন্দির হয়ে ঘুরে আসতে হচ্ছে বানারহাটের লোক বা এদিকে কাঁঠালগুড়ি পলাশবাড়ির লোকদের। তো সেই সূত্রে ইলেকট্রিকও বন্ধ, সব তার ফাটছে। ওদের কি এটা একটু যদি ব্যবস্থা। কখন থেকে এই রাস্তাটা বন্ধ হয়ে আছে? রাত 12:30 নাগাদ থেকে এখনও রাস্তা বন্ধ। এখনও বন্ধ। সরকার গাছ কাটার অবস্থা কি শুরু হয়েছে? গাছ এখানকার লোকাল প্রতিবেশীরা একটু চেষ্টা করছে যাতে একটু হসপিটালে আসার লোকের সুবিধা হয়, সেগুলো একটু সাইড করে দেওয়ার। কিন্তু সরকারের থেকে কোনো কিছু তো এখনও দেখছি না যে কেউ কিছু মেশিন নিয়ে বা কিছু কাটার ব্যবস্থা হচ্ছে। এদিকে আশেপাশের প্রতিবেশীরা দেখছে একটু যাতে সুবিধা করে দেওয়া যায়, একটা টোটো বা বাইক ঢোকার মতো হসপিটালে ব্যবস্থা করা যায়, সেটাই চেষ্টা করছে। আপনার নাম? আমার নাম শেখর বিশ্বাস। এখানে বাড়ি? আমার বাড়ি বানারহাট কলোনিতে, এখানে আমার দোকান, ওষুধের দোকান। এসএসসি চাকরি প্রার্থীদের অনুষ্ঠান মঞ্চে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ সুকান্ত মজুমদার। পাশে থাকার সর্বসম্মতভাবে বার্তা দিলেন। ছাড়ছে না, সব জায়গাতে শেষ পর্যন্ত হসপিটাল পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। আন্দোলনকে কোনো মতে পছন্দ করছে না এই সরকার। যখনই কোনো আন্দোলন হতে চলছে, যখনই কোনো বিরোধী দলের মুখ বা বিরোধী দলের কথা আসছে, তখনই সঙ্গে সঙ্গে এই সরকার তাদের যে হিংস্র মুখ, সে মুখ নিয়ে সামনে চলে আসে। বলেছে এটা হত্যা করেছে, তাহলে দেখুন যেভাবে এখানে অত্যাচার করা হয়েছে, শুধু তাই নয়, কাউকে বলা হচ্ছে রেপ কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, কাউকে বলা হচ্ছে আনিস খানের মতো মেরে দেওয়া হবে। অর্থাৎ স্বীকার করে নিচ্ছেন তারা এক পক্ষান্তরে যে আনিস খানকে মারা হয়েছিল,
এবং পুলিশই মেরেছিল, কারণ পুলিশকে দিয়ে এগুলো কথা বলানো হচ্ছে, সিভিক ভলেন্টিয়ারদের বলানো হচ্ছে। আমার তো যথেষ্ট সন্দেহ আছে, সিভিক ভলেন্টিয়ার্সের ড্রেস পরে যারা ডিউটি করছে তারা আদৌ সিভিক ভলেন্টিয়ার্স না তৃণমূল কংগ্রেসের কর্মী হারমারদেরকে সিভিক ভলেন্টিয়ার্সের ড্রেস পরিয়ে ওখানে রাখা হয়েছে ইচ্ছে করে। একবার তদন্ত হওয়া প্রয়োজন এদের ছবি দিয়ে, এদের আদৌ আই কার্ড আছে কি না। সিভিক ভলেন্টিয়ার আমরা চিনবো কী করে? নীল নীল জামা পরে তো আমিও চলে আসতে পারি, তাহলে কি আমি সিভিক এখানে সিভিক ভলেন্টিয়ার্স লিখে নিই? এদের আই কার্ড আছে কি না, সেই আই কার্ড থাকলে আই কার্ড ঝোলানোর বা ব্যবস্থা থাকবে কি না, এগুলো তো প্রশাসনের দেখা উচিত আগামী দিনে। ক্রমবর্ধমান ডিজেল পেট্রোলের দাম, বাসের যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে ইসলামপুরে বেশ কিছু প্রাইভেট বাস বন্ধ রয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় যে তারা গাড়ি চালাতে পারছে না, তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, সরকার ভাড়া না বাড়ালে তারা গাড়ি চালাবেন না, এতে তারা যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের আরও দাবি, বর্তমানে যে সরকার পরিবহনে রয়েছে সেই পরিবহনের সঙ্গে তারা টেক্কা দিতে পারছে না, তাই তারা বাধ্য হয়ে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। এমন তো অবস্থায় তারা চরম সংকটের মধ্যে পড়েছে। মহরমপুর থানার বদরপুর লাগোয়া পূর্ব পাকুড়িয়া পাড়ার শিশু শিক্ষা কেন্দ্রের কাছে চাঁদের বিল ভরাট হচ্ছে এমন অভিযোগ পেয়ে তড়ি ঘড়ি ব্যবস্থা নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। চাঁদের বিল ভরাট হওয়ার অভিযোগ পেয়ে সোমবার বহরমপুরের বিএলআরও ঘটনাস্থলে যায় এবং বিলটি পুনরুদ্ধার করতে জেসিবি গাড়ি নিয়ে শুরু করা হয় ভরাট হওয়া বিলের খননের কাজ। বিল জমি ধরেন ওরা খেতে না পারে সর্বজমিন, যদি জমি না খেতে পারে তো জমি তো বিক্রি করে খেতে হবে, তাছাড়া তো লোক মানুষ খাটতে পারবে না জমি থাকতে, এটাই ক্ষতি। কোনো কিছুই না, ভরাট করে চাষও করতে পারে। ভরাট হলে কি বলছি, না খেতে পারলে তো ভরাট করতে তো হবে, করে চাষ করতে হবে, এটাই। না বেআইনি কোনো কাজ করতে বলছি না, যেটা আমরা বুঝি মানে না খেতে পারলে তখন তো করতে হবে, না খেতে পারলে বেআইনি কাজ করতে হবে, তাই তো। তো মানুষ চুরি করে কিসের জন্য? এখানে কি আপনারা জমি মানে বিল ভরাট করতে দিতে চাইছেন না তারা? ওইটা আমি বলতে পারবো না, বিল ভরাট করতে দিতে চাইছি কি না চাইছি ওইটা আমি বলতে পারবো না। পরে সম্পত্তি বিক্রি করবে, বিক্রি করে তো খাবে, ও না খেতে পারলে তো লোকের মানুষ খাটতে যেতে পারবে না। কারো ব্যক্তিগত জায়গা? হ্যাঁ ব্যক্তিগত জায়গা, সরজমিন রেকর্ডি সম্পত্তি। আপনার নাম? গৌরাঙ্গ মণ্ডল। সকালে হতো সন্ধ্যে দিকে হতো ব্যাপার কি, আমরা ঘুমিয়ে থাকতাম, আসতো কখন দিক দিয়ে আসতো কখন আসতো, আমার এই পাড়া তো আমাদের তো না, আমাদের পাড়া এদিকে শব্দ হতো না, শব্দ এদিকে হতো না, এদিকে আমাদের পাড়া তো এদিকে। কি গাড়ি নিয়ে আসতো? কি গাড়ি নিয়ে আসতো? বড় গাড়ি, জেসিবি, বড় গাড়ি, প্রতিদিন আসতো। আমাদের কাছে অভিযোগ এসেছিল চাঁদের বিল, এই বিলে অংশটা ভরাট হচ্ছে, আমরা এর এগেনস্টে স্টেপ নিয়েছি, এডিএম অফিস থেকে এফআইআরও করা আছে পুলিশের কাছে, এবং আজকে আমরা যতটা মাটি পড়েছি যতটা আমাদের পক্ষে সম্ভব মাটি আমরা তুলে আবার যতটা পারা যায় আমরা এর পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কত বিঘার মতো ভরাট হয়েছে? এটা প্রায় এক একরের কাছাকাছি প্রায় ভরাট হয়েছে। আমরা যখনই খবর পেয়েছি আটকানোর চেষ্টা করেছি এবং এটাকে আবার পুনরায় ফেরত ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা কারোর নাম পাইনি, আমরা পুলিশকে বলেছি, আইসি সাহেবকে বলেছি, যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের স্টেপ নিতে। আমাদের কাছে এখানে কোনো পলিটিক্যাল পার্টির কেউ বলতে পারবো না, আমাদের কাছে আমরা কাউকে পাইনি, আপনিও এসেছেন দেখেছেন যে কাউকেই পাওয়া যায়নি, যখনই আমরা এসেছি পাবলিককে মানে যারা করছে তাদের কোনো পাওয়া যায়নি, ভরাট হয়ে গেছে বা মাটি পড়েছে সেই অবস্থায় আমরা এসেছি পেয়েছি, কিন্তু কাউকে কারোর নাম আমরা এখনো পর্যন্ত পাইনি। সম্পূর্ণ কি মাটি তুলে দেবেন? চেষ্টা করছি যতটা সম্ভব হয়। মাটি মাফিয়াদের একটা অভিযোগ উঠে আসছে, এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার নাম? কাইন্ডলি আমি বহনপুরে বিএলআরও দীপঙ্কর সাহা। থ্যাংক ইউ।